गो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आसले बार बार लाइवटाते लाइव केटे जाच्छिलो, ओके तो एइजन्य बार बार एकटा लाइवई आमादेर बार बार करते होच्छे। आसले एटा अनेक समय सापेक्षर ब्यापार, एइजन्य आमादेर अनेक समय नष्ट होयेछे। तो आमरा एखन शुधुमात्र ओस्तादेर काछ थेके आमरा ओस्तादेर किछु बक्तब्य शुनबो एबं आमादेर एकटा गाइडलाइन शुनबो। राजीन भाई इटा लाइवटि कि चालू होयेछे देखेन तो একটু এটা দেখেন, শিওর হন, তারপর আমরা ওস্তাদের কাছে চলে যাব। আর আমরা ই করব ওই সাইড দিয়ে, মামুন ভাই আলাদা একটা লাইভ করে দিবেন, আর এই সাইড দিয়ে আমরা ওস্তাদের আলাদা একটা লাইভ নিয়েছি, কারণ একসাথে যখনই আমরা অ্যাড করতেছি তখনই লাইভটাতে প্রবলেম হচ্ছে। ওই সাইড দিয়ে মামুন ভাই আর একটা লাইভ করে দিবেন আমাদের লাইভটা শেষ হওয়ার পরে। আর কই বুঝছেন, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওস্তাদজি, তাহলে আপনি আমাদের সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ইফতারি দাওয়াত দিচ্ছিলাম সবাকে, আমার যতগুলো শান ফাইটার আর যারা অন্য অন্য পার্টির যারা ছিল সবাকে, যারা যারা অন্য কমিটিতে ছিল সবাকে দাওয়াত ছিল। তো আমাদের সব আমার ঢাকা মামিনসিংয়ে যারা আমরা কাছে কাছে ছিল সব আমার বাসায় আসছে। তো আর যারা আমাদের চিতলমারি, খুলনা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সবাই আজকে ও জায়গা টুঙ্গিপাড়াতে আজকে আজকে হয়েছে ইফতারি করছে। তো এই পবিত্র রমজানে আমি আজকে একটা সবার আমার শান ফাইটার যতগুলো আছে আর যারা যারা আমার শুনতেছেন, আমি ওনাদেরকে বলতে চাচ্ছি, কবুতর জগৎ হলো একটা খুব পরিষ্কার একটা জগৎ, নির্মল মনের একটা জগৎ। এই পবিত্র জগতে আমরা যদি একসাথে মিলেমিশে কবুতরবাদী করি, পরিষ্কার মন নিয়ে কবুতরবাদী করি, আমরা অনেক আগে যেতে পারবো। বিভিন্ন দেশে যারা যেমন সময় বড় বড় রেজাল্ট দেখি, এভরিডে রেজাল্ট দেখি, ভালো লাগে, কিন্তু খুব দুঃখ লাগে কি আমরা আমাদের দেশে এগুলা এভরি জানতে পারতেছি না, আমরা বড় বড় রেজাল্ট আমাদের দেশে কাউন্ট করাইতে পারতেছি না। এক টাকা উত্তর আমাদের বড় স্কোর করাতে বাকিগুলো আগে নামে যাচ্ছে। তো এবার চেষ্টা করতেছি আমরা, এবার আমরা শান গ্রুপ থেকে আমরা চেষ্টা করতেছি আমরা একটা এভরেজ বিগ স্কোর আনার জন্য, বড় একটা স্কোর আনার জন্য। আর ইনশাল্লাহ এবার আমরা 2023 সালে, আমরা 2022-2023 সালের মধ্যে ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা পুরা দেশ দেখবে, পুরা ওয়ার্ল্ড দেখবে, পুরো ওয়ার্ল্ড দেখবে কি আমরা ইনশাল্লাহ অনেক বড় কিছু বড় স্কোর করতে চাচ্ছি আর বড় এভারেজ স্কোর আনতে চাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের সাথে মিলেমিশে আপনারা সবাই, আমরা শুধু এটা না, আর আমি তো আমার গ্রুপকে এটা বলছি, কে শুধু শান গ্রুপ এটা না, কে শুধু শান গ্রুপে যারা শাগির ধবে ওটাই শান গ্রুপের সাথে থাকবে, আমাদের কিছু ওয়েল বিশার আছে, অনেক ভাই ব্রাদাররা আছে যারা আমাদের সাথে আমাদের জন্য দোয়া করে, আরো বহুত লোক আছে যারা অ্যাড হতে চাচ্ছে। তো আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য কোনো ধরনের এরকম লাগবে না, আগে তোমার আগে কবুতর আসতে, ভালো কবুতর নিতে হবে, কিনতে হবে, টাকা খরচ করতে হবে, এরকম কোনো কিছু না, পুরস্কার মন লাগবে, একবার পুরস্কার মন লাগবে, ভালো মানুষ লাগবে, একদম কোনো ধরনের যে বিভিন্ন লোক আছে যারা বিভিন্ন পার্টি ছাড়ে, বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন পার্টিতে চলে যায়, এই ধরনের কোনো লোক আমরা অ্যাড করবো না। আমরা চাই নিউ বাচ্চা যারা আছে, যারা উড়াইতে চাচ্ছে, যারা শিখতে চাচ্ছে, যারা পারতাছে না, আমরা ওনাদের হেল্প করবো। এই বিষয়ে নিয়ে আমি আমার দুজন যারা বায়েকতার খলিফা আছেন ওনাদেরকেও এগুলার রিকোয়েস্ট করছি, আমাদের ডাক্তার মাসুদ ভাই আর আমাদের যে বাগেরহাটে মামুন ভাই, ওনাকে বলছি কি যারা নিউ যারা আছে, যারা নিউ ইয়াং কবুতরবাজ আছে, ওনাদেরকে নিয়ে গ্রুপে আনো, ওনাদেরকে নিয়ে আমরা ওনাদের পিছনে একটু সময় নষ্ট করি আর সময় দেই ওনাদেরকে, ওনাদেরকে নিয়ে আমরা করলে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে কি এই ধরনের যারা ইয়াংস্টাররা আছে এনাদেরকে নিয়ে আমরা কবুতরও দিব, ওনাদেরকে হেল্পও করবো সব ধরনের, ওনাদের স্কোর আনা সম্ভব। অনেক জায়গায় এরকম হয়ে যাচ্ছে, অনেক লোক অনেক জায়গা থেকে এরকম শুনতে যে আমরা কবুতর নিয়ে আমরা একজনকে দিয়ে দিচ্ছি, সে কবুতর ওখানে আর থাকে না, ইয়া কবুতর ওখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ইয়া সে ঠিকমতো উড়াইতে পারতেছে না, কেন টাচে নেই। তো আমরা চেষ্টা করতেছি কি পার্টিতে যারা আছেন, যারা শান গ্রুপে আছেন, আর আমাদের গ্রুপের মধ্যে একটা জিনিস আছে, আমি আমি মেসেঞ্জারে দেখি আমাদের যতগুলো সিনিয়র আছেন, যতগুলো জুনিয়র আছেন, সবাই একসাথে হয় যারা সিনিয়র জুনিয়র সব একসাথে ভাই ব্রাদার হয়, যেভাবে কথা বলে, যেভাবে মিলমিশ করে আগাচ্ছে, ইনশাল্লাহ আমাদের সামনে আমাদের শান গ্রুপের মধ্যে আরো আমি মনে করছি বিগ বিগ স্কোর আসবে। এই জিনিসটা মন পরিষ্কার দিয়ে যারা এরা যেভাবে গ্রুপিং এর মধ্যে কবুতর জগতের মধ্যে আগাচ্ছে, আর মনে হচ্ছে যে আরো বড় বড় স্কোর আসবে আমাদের। আর বলতে চাচ্ছি সবাই শুধু শান গ্রুপে আজকে যে ইফতারি দিলাম,
আর শান গ্রুপকে নিয়ে বলতেছি না, সব যতগুলা কাউতের বাদ আমরা শুনতেছেন, শুধু আমরা মিলেমিশে আমরা আমাদের এটা রোজা পবিত্র রমজান মাসের মধ্যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা মিলেমিশে যদি আমরা আগাই আমরা দেশকে দেশে কাউতের বাদকে বহুত উপরে বহুত আপগ্রেড করতে পারবো। তো আসুন আজকে পবিত্র রমজান 27 রমজানে আমরা সবাই মিলে আজকে আজকে মন দিয়ে একটা দোয়া করি যে আমরা মিলেমিশে আগাবো, সবাই এক জায়গা হবো, সবাই এক জায়গা কাউতের বাদকে নিয়ে আমরা আগাবো। আর স্কোর যদি আমার কথা লোক অনেকগুলো পার্টি আছে দেশে, এক পার্টির স্কোর হলে সবাই ওখানে কংগ্রেচুলেশন উইশ করবো, আগে যে উড়াবে সবাই ওরে ওরে বেস্ট অফ লাক বলবো, আর স্কোর হওয়ার পর আমরা যাই ওরে ওরে কংগ্রেচুলেশন জানাবো কি আপনি দেশের জন্য আপনি একটা বিগ স্কোর করছেন, আপনি আপনার এলাকার জন্য একটা বিগ। তো এভাবে আমরা নিয়ে যদি আগাই তাহলে আমাদের মন মনে যদি ভালোবাসা নিয়ে আমরা আগাই তো আমার মনে হচ্ছে কবুতর বাদীর মধ্যে আমরা বহুত আপগ্রেড বাংলাদেশকে আরো বহুত আপগ্রেড করতে পারবো ইনশাল্লাহ। আমাদের দেশ অনেক আগিয়ে আছে, এমনি আগিয়ে আছে, আরো আগিয়ে যাবে। দোয়া করি আপনারা সবাই দোয়া করেন যে আমরা কবুতর বাদীর মধ্যে এরকম স্কোর আনি যে দেশ বিদেশ থেকে আমাদের আমাদেরকে মানুষ বলো কি বাংলাদেশের মধ্যে যারা কবুতর বাদ আছে ওরা ওরা কার থেকে পেছনে না সব থেকে আগে ওরা আছে ইনশাল্লাহ। আমার যে খলিফা ওস্তাদ আছে সে অবশ্যই বলবে ইনশাল্লাহ আমরা ওস্তাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার সব পীর ভাইরা এখানে উপস্থিত আছে আরো টুঙ্গিপাড়াতে আছে ইনশাল্লাহ ওস্তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সানফাইটার যারা আছি ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বলে আজকে আমরা আমাদের লাইভটা শেষ করব, আমরা সবাই নামাজে যাব। তো আমাদের পার্টির জন্য সবাই দোয়া করবেন, ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন, ওস্তাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের সানফাইটারের সবাই মঙ্গল কামনা করবেন। আবারও কোনো একদিন আপনাদের সবার সাথে দেখা হবে, ধন্যবাদ আবারও।